Dear students, I am Kumar Chandranandi, lecturer English, Dr. Sapsaram Kwes, Kushar Shurukho. Today I can discuss the topics, Unit 1 and Lesson 1. The topics may be unforgettable history, people or institution making history, people, manush, itihash, sathe sampukto, sutaram eroquality. ইতিহাসের সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা বলার মতন নয়। আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে লুক অ্যাট দ্য ফটোগ্রাফ আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ফটোগ্রাফ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিভিং দ্য 7 মার্চ 1971 হিস্টোরিক স্পিচ আজ অ্যান্সার দ্য কোয়েশ্চনস ইন প্যাক্স। অর্থাৎ উনি 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে আমাদের স্বাধীনতার পূর্ব সময়ে যে বক্তব্য দিয়েছে তা বাঙালি জাতিকে একটি অন্তর্গত জাতিসত্তার স্বাধীন দেশ হিসাবে সৃষ্টি করতে সাহায্য করেছে। সে আলোচনায় আমরা বলতে যাচ্ছি, নাও রিড দ্য প্যাসেজ স্পিচ বিলো মাই ব্রাদার্স আই স্ট্যান্ডস বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভার ফ্লোয়িং উইথ গ্রিপ। অর্থাৎ বঙ্গবন্ধু বলেছেন, আমি ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। উই আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গিভিং অর আই আন্ডারস্ট্যান্ড দ্য রিপোর্ট উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কপ উইথ দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড ইয়েট আনফর্চুনেটলি দ্যাট ইজ মিনস দুর্ভাগ্যবশত তো প্রত্যেকটি জায়গায় যখন আমরা পাকিস্তানের শাসনামলে ছিলাম তখন আমাদের এই বাঙালি জাতিকে প্রত্যেকটি জায়গায় তারা হ্যারাসমেন্ট করেছিল বা আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিল। সেই বঞ্চিত সেই কথা সে বলার সময় যখন চূড়ান্ত বিস্ফোরণ শেখ মুজিবুর রহমান 7ই মার্চ রেসকোর্স ময়দানে জাতিকে ধারণ করে যে কথাটা বলেছিলেন সেই আলোচনা আজকে 7ই মার্চ ডিসেম্বর স্পিচ সেরকম একটা আলোচনা। সেখানে সেই দিনটা ছিল কীরকম সেরকম একটি যখনই আমরা অধিকার আদায় করতে গিয়েছিলাম তদানীন্তন সরকারের আমলে, তখন আমাদের ভাইয়ের রক্তে রাজপথ রচিত করেছিল দি পিপল অফ বেঙ্গল নাও ওয়ান টু বি ফ্রি। আমরা বাংলার মানুষ এবং মুক্ত হতে চায়, দি পিপল অফ বেঙ্গল নাও ওয়ান টু লিড, বাংলার মানুষ বাঁচতে চায়। অ্যান্ড টু পিপল অফ বেঙ্গল নাও ওয়ান টু দ্যার রাইটস, বাংলার মানুষ তাদের অধিকার চায়। উই হ্যাভ উই বাট হ্যাভ উই দ্যাট ওয়াজ রং, যে আমরা এমন কি করেছি যেটা আমাদের ভুল হয়েছিল। আফটার দ্য ইলেকশন দি পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। অর্থাৎ আমরা ইলেকশনে গিয়েছিলাম সেখানে আওয়ামী লীগকে সাধারণ মানুষ ভোট দেয়। উই হ্যাভ টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যান্ড ড্রাফট অ্যান্ড কনস্টিটিউশন ফর আওয়ার সেলস দ্য বিল্ড আওয়ার কান্ট্রি। সেখানে দি পিপল অফ দিস ল্যান্ড উড দ্যার বাই গ্রেট ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। আমাদের লোকজন সেখানে কী চেয়েছিল যাতে পেতে পারে অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি স্বাধীনতা। বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট ইউ টুডে, কিন্তু এটা হচ্ছে মনে প্রতাপের বিষয় দ্যাট যে উই হ্যাভ টু থ্রো 23 ট্র্যাজিক ইয়ার্স। আমরা 23 বছর ট্র্যাজিক মানে কি খুব ভয়াবহ কঠিন দুর্বিষহ বছরগুলো কাটিয়েছি বাংলা বেঙ্গল হিস্টোরি অফ দিস ইয়ার্স, অর্থাৎ বাংলার ইতিহাস ফুল অফ হিস্টোরিজ অফ টর্চার মানে অত্যাচার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল ওয়ার্ড অফ শেড বাই দ্য রিপিটেড। তাদের কাছে যখন তারা অধিকার চেয়েছে বলেছে তাদের অধিকারের কথা, তখনই তাদেরকে রিপিটেড টর্চার করা হয়েছে, দ্যাট ইজ অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আজকের এই আলোচনার এই বঙ্গবন্ধুর যে মহান স্পিচ দিয়েছিলেন 7ই মার্চ তার আলোচনার একটি পর্ব একটি অধ্যায় আমরা আজকে আলোচনা করলাম একটি বাঙালি হিসাবে। তো আজকের মতো এখানেই আমি সমাপ্ত করছি, ধন্যবাদ।